হ্যালো স্টুডেন্ট সবাইকে বায়ো বাংলাতে স্বাগত সবাই আশা করি ভালোই আছো আজকে আমরা শুরু করব ক্লাস টেনের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবনের মানতার থার্ড ইউনিট একদম লাস্টের যে টপিকটা অর্থাৎ বোর্ডে লিখে দিয়েছি বৃদ্ধি ও বিকাশ বৃদ্ধি ও বিকাশ অর্থাৎ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এটা আজকে আমাদের আলোচ্য বিষয় তবে শুরু করার আগে বলবো তোমাদের সঙ্গে আমি আছি সুরজিৎ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে ঠিক আছে চলো শুরু করা যাক তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে বৃদ্ধি ও বিকাশ বৃদ্ধি ও বিকাশ কথাটা হচ্ছে একে অপরের পরিপূরক অর্থাৎ পরস্পর পরস্পরের সঙ্গে বৃদ্ধি হচ্ছে প্রত্যেকটা জীবের ক্ষেত্রে একটা প্রধান গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বৃদ্ধি বৃদ্ধি কথাটা অর্থাৎ বৃদ্ধি হলে জীবের আকার আয়তন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার কি হয় পরিবর্তন ঘটে থাকে আকারের পরিবর্তন ঘটে প্রস্থের পরিবর্তন ঘটে উচ্চতার পরিবর্তন ঘটে থাকে এটা হচ্ছে বৃদ্ধির ফলে হয়ে থাকে এই বৃদ্ধির ফলে সাধারণত বৃদ্ধি সেই জন্য বলা হয় যে বৃদ্ধি হচ্ছে জীবের একটা ঘটনা তাহলে বৃদ্ধি হলো জীবের একটা শারীরবৃত্তীয় ঘটনা এবং বৃদ্ধি হচ্ছে জীবের একটা প্রধান বৈশিষ্ট্য তারপরে এই বৃদ্ধির ফলে কি হয় জীবকোষের যে প্রোটোপ্লাজম আছে জীবকোষের প্রোটোপ্লাজম বিপাকিয়ার ফলে সংগঠিত হয় এই সময় প্রত্যেকটা জীবের আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটে থাকে তাহলে আমরা লিখি বৃদ্ধি তাহলে বৃদ্ধিটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া একটা প্রধান এবং অত্যাবশ্যক প্রত্যেকটা জীবের একটা প্রধান বৈশিষ্ট্য তাহলে এটা একটা প্রধান বৈশিষ্ট্য জীবের বৃদ্ধি প্রধান বৈশিষ্ট্য তারপরে বৃদ্ধিটা হচ্ছে একটা সারি ও বৃত্তীয় প্রক্রিয়া বৃদ্ধির ফলে কি হয় দেহের প্রোটোপ্লাজমের পরিবর্তন ঘটে প্রোটোপ্লাজমের পরিবর্তন হয় পরিবর্তন বৃদ্ধির ফলে আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটে আকার এবং আয়তনের পরিবর্তন আকার ও আয়তনের পরিবর্তন বৃদ্ধির ফলে জীব ওজনের ক্রমবর্ধমান ওজন বৃদ্ধি তাহলে বৃদ্ধির ফলে জীবের জীবের ওজনের পরিবর্তন হয় ওজনের পরিবর্তন বৃদ্ধির ফলে জীবের উচ্চতারও পরিবর্তন হয় তাহলে উচ্চতার পার্থক্য হয় উচ্চতার পার্থক্য তারপরে তোমার বৃদ্ধির ফলে কোন অঙ্গ কঠিন এবং কোমল আহ শুষ্ক ভর ও সাইটোপ্লাজমটা বেড়ে যায় তাহলে বৃদ্ধির ফলে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় শুষ্ক ওজন বৃদ্ধি হলো তারপরে বৃদ্ধির ফলে প্রটোপ্লাজমটা বেড়ে যায় ওখানে লিখেছিলাম সাইটোপ্লাজমটা বেড়ে যায় বৃদ্ধি হলে জীবের শুষ্ক গড়ের একটা আফেকে পরিবর্তন এই কথাগুলো পরসাগত বৃদ্ধির সঙ্গে জড়িত তাহলে তাহলে আমরা এখান থেকে বলতে পারি বৃদ্ধিটা হচ্ছে জীব দেহের একটা সামগ্রিক গঠনের পরিবর্তন ঘটায় অর্থাৎ সে যখন সদ্বজাতো ছিল সেখান থেকে আস্তে আস্তে পূর্ণাঙ্গ পরিণত হলো এবং তারপরে বার্ধক্য দিকে হলো এই যে টোটাল বা পথ জার্নিটা এটা সাধারণত একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত দেহের বৃদ্ধি ঘটে দেহের বৃদ্ধি কিন্তু হচ্ছে অনিয়ন্ত্রিত নয় নিয়ন্ত্রিত অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বৃদ্ধি হয় তারপরে আর বৃদ্ধিটা হয় কিন্তু সেটা খুবই নগণ্য এবং ধরার মধ্যে পড়ে না তাই বলা যায় বৃদ্ধি একটা নিয়ন্ত্রিত। এইবার জীব দেহের দেখো সঙ্গে সঙ্গে। সে যখন ছোটবেলায় যেরকম আচার আচরণ করত বড় হলে কিন্তু তার আচার আচরণ নৈতিকতাটা চেঞ্জ হয়ে যায় তাহলে প্রত্যেকটা জীবের বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হয় তার শারীরিক দৈহিক বিকাশের সঙ্গে সঙ্গে মানসিক বিকাশটাও ঘটে থাকে মানসিক এবং পারিপার্শ্বিকের পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর জন্য একটা বিকাশ সাধন ঘটে থাকে একে বলা হয়ে থাকে বিকাশ বিকাশ তাহলে আমরা জীব দেহের দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার সঙ্গে সঙ্গে একটা সামাজিক কি হয় মানসিক যে বিকাশটা ঘটে থাকে তখন তাকে আমরা বলবো হচ্ছে বিকাশ বলবো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বৃদ্ধি কথা তাকে বলে বৃদ্ধি কথাটা তাহলে আমরা সংজ্ঞার মাধ্যমে দেখি এটা আমরা একটা সাময়িক আইডিয়া দিলাম যে বৃদ্ধিটা কিভাবে হতে পারে এইবার বৃদ্ধি বলতে আমরা বুঝি জীব দেহের শুষ্ক ওজন বেড়ে যাওয়া তাহলে নতুন কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে জীব দেহের আকার আয়তন নতুন কোষীয় পদার্থ নতুন কোষীয় পদার্থ কোষীয় পদার্থ সংশ্লেষের ফলে সংশ্লেষের ফলে জীবদেহের জীব আকার এবং আয়তন আকার ও আয়তন আকার ও আয়তন তাহলে কি হয় আকার এবং আয়তন এবং ভরের এবং ভর এবং ভাবে স্থায়ীভাবে ভাবে বেড়ে যাওয়া ভাবে কি হয় বেড়ে যাওয়াকে বেড়ে যাওয়া বা জীব দেহের দেহের শুষ্ক ওজন বৃদ্ধিকে শুষ্ক ওজন বৃদ্ধিকে বলা হয় বলা হয় বৃদ্ধি ঠিক আছে বা গ্রোথ গ্রোথ বলা হয় তাহলে দেখো নতুন কোশীয়পত সংশ্লেষিত আকার আয়তন উচ্চতার দৈহিক গঠনের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে এটাকে বলা হচ্ছে বৃদ্ধি বৃদ্ধির ফলে জীবদেহে যেমন নতুন কোশীয়পত সংশ্লেষিত হয় সেই সঙ্গে সঙ্গে তখন আমরা সেটাকে বলে থাকি বৃদ্ধি এবার বৃদ্ধি সাধারণ কতগুলো বৈশিষ্ট্য আমরা বলতে পারি তাহলে বৃদ্ধি হচ্ছে অপরিবর্তনীয় মানে পরিবর্তনশীল নয় তাহলে বৈশিষ্ট্যের মধ্যে আমরা কি পয়েন্ট দেখো যুক্ত করতে পারি তাহলে এক নম্বর হচ্ছে বৃদ্ধি বৃদ্ধি অপরিবর্তনীয় তাহলে বৃদ্ধি হলো একটা হচ্ছে অপরিবর্তনীয় ঘটনা ঠিক আছে বৃদ্ধি প্রোটোপ্লাজম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে বা সাইটোপ্লাজম দু নম্বর বৃদ্ধি বৃদ্ধি প্রোটোপ্লাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে নিয়ন্ত্রিত হয়ে থাকে তারপরে তিন নম্বর বৃদ্ধির ফলে জীব বৃদ্ধির ফলে জীব দেহের ওজন শুষ্ক ওজন বৃদ্ধি পায় শুষ্ক ওজন কি হয় বৃদ্ধি পায় তাহলে জীব দেহের বৃদ্ধির ফলে এটা সংগঠিত হয়ে থাকে বৃদ্ধি একটা স্থায়ী তাহলে বৃদ্ধি হচ্ছে একটা স্থায়ী চার নম্বর বৃদ্ধি হল একটি স্থায়ী প্রক্রিয়া বৃদ্ধি হলো একটা হচ্ছে স্থায়ী প্রক্রিয়া পাঁচ নম্বর বৃদ্ধির ফলে জীবদেহের আকার বা আয়তনের পরিবর্তন ঘটে থাকে বৃদ্ধির ফলে জীবদেহের আকার এবং আয়তনের পরিবর্তন ঘটে আকার ও আয়তনের পরিবর্তন হয় এই হচ্ছে আমরা দেখলাম বৃদ্ধি কাকে বলে এবং বৃদ্ধির কতগুলো বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানলাম এইবার যেহেতু বলেছি বৃদ্ধির সঙ্গে বিকাশটা একটা পরিপূরক হিসাবে যায় তাহলে আমরা এখন দেখবো হচ্ছে বিকাশ কাকে বলে তাহলে এইবার বৃদ্ধির যে পর্যায়ে বৃদ্ধির একটা পর্যায় আছে তাহলে বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যাঙ্গ বিশিষ্ট তাহলে বৃদ্ধির একটা নির্দিষ্ট পর্যায়ে উন্নীত হওয়ার ফলে তাদের কি হয় তাদের শারীরিক এবং মানসিক যে কি হয় ডেভেলপমেন্টটা ঘটে তাকে আমরা বিকাশ বলে থাকি তাহলে বিকাশ কাকে বলবো বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বৃদ্ধির যে পর্যায়ে একটি কোষ থেকে একটি কোষ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকশী জীবের অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট বহুকোষী জীবের বহুকোষী জীবে কি হবে বহুকোষী জীবের গঠিত বহুকোষী জীবের দেহ গঠিত হয় তার মানসিক 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 কি হয় বিকাশ সাধন ঘটে বিকাশ সাধন ঘটে বিকাশ সাধন ঘটে তাকে বলা হয় তাকে বলা হয় বিকাশ বিকাশ বা ডেভেলপমেন্ট বলা হয় বা ডেভেলপমেন্ট বলা হয় ঠিক আছে এবার দেখো একটা যে কোনো তোমাদের আশেপাশে যে পরিবেশগুলো আছে সেই পরিবেশের মধ্যে যদি খেয়াল করো দেখবে কিছু কিছু প্রাণী আছে প্রাণী বলতে মানুষ কিছু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র আকার আয়তনের বৃদ্ধি পেয়েছে কিন্তু মানসিক দিক দিয়ে অর্থাৎ কথাবার্তা বা চরিত্রগত বা আচার আচরণ দিক থেকে কোনো প্রকাশে বিশেষ ভাবে প্রকাশিত নয় অর্থাৎ বাচ্চাদের মতো আচার আচরণ করে কথা ভালোভাবে বলতে পারে না কার সঙ্গে রকম কথা বলতে হবে এরকম কোনো স্বতঃস্ফূর্ততা দেখা যায় না তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিকাশটা ভালোভাবে হয়নি এবার যদি তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করা যায় তাহলে দেখা যায় যে বিভিন্ন কারণে তাদের বিকাশটা ভালোভাবে হয়নি কিন্তু বৃদ্ধিটা ঘটেছে অর্থাৎ বৃদ্ধিটার সঙ্গে সঙ্গে বিকাশটা একটা পরিপূরক হিসাবে থেকে যায় তাই বলা যায় যে হচ্ছে কোন কোনো প্রাণীর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বিকাশটাও থাকে এইবার মানুষের সামঞ্জস্যপূর্ণ দেখলাম সেই বৃদ্ধিটা বহুকোষী জীবের বৃদ্ধিকে তিনটি দশায় হচ্ছে ভাগ করা যেতে পারে তাহলে বহুকোষী জীব দেহের বৃদ্ধিকে বহুকোষী জীব দেহের বৃদ্ধিকে সাধারণত তিনটি দশায় ভাগ করা হয়ে থাকে তিনটি দশার মধ্যে কি কি দশা প্রথমে হচ্ছে যে কোষ বা সেল গুলো আছে অর্থাৎ আমাদের দেহ আমরা যেহেতু একটা বহু কোষী অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা গঠিত হয়ে থাকে তাহলে প্রথমে একটা মাত্র কোষ থেকে গঠিত হয়েছিল আমাদের দেহ কোষ অর্থাৎ এই দেহকোষগুলো সাধারণত মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত সম বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয় তাহলে প্রথমে কি হবে কোষের বিভাজন ঘটবে ঠিক আছে তাহলে বৃদ্ধির তিনটি পর্যায়ের মাধ্যমের মধ্য দিয়ে বৃদ্ধি ঘটে তাহলে প্রথমে কি হলো দেহের কোষের বিভাজন ঘটলো তাহলে কোষ বিভাজন ঘটলো তারপরে কোষের আকার এবং আয়তনের বৃদ্ধি ঘটল তাহলে বৃদ্ধির বিভিন্ন হচ্ছে বৃদ্ধির দশা বৃদ্ধি দশা তাহলে বৃদ্ধিকে সাধারণত জীব দেহের যে বৃদ্ধি হয় তাহলে বহু কোশ বৃদ্ধিকে তিনটি দশায় ভাগ করা হয়েছে তোমাদের বহু কষি অর্থাৎ অনেকগুলো কোষ দ্বারা গঠিত বহুকশী জীবের বৃদ্ধিকে জীবের বৃদ্ধিকে তিনটি দশায় ভাগ করা হয় দশায় ভাগ করা যায় করা যায় এক নম্বর হচ্ছে প্রথমে কি হবে কোশের বিভাজন বলবো তাহলে কোষ বিভাজন কোষ বিভাজন দু নম্বর হচ্ছে কোষের আকার এবং আয়তনের বৃদ্ধি কোষের আকার ও আয়তনের বৃদ্ধি তারপরে তিন নম্বর কোষের যে আকার আয়তন বৃদ্ধি হবে তখন কি হবে কোষীয় বিভেদনের সৃষ্টি হবে তারপরে হচ্ছে কোষীয় বিভেদন এই তিনটে পর্যায়ের মাধ্যমে মধ্য দিয়ে সম্পন্ন হয়। এবার আমাদের যেখান থেকে কোশ্চেনটা আসে শর্ট কোশ্চেন হিসাবে দেয় অর্থাৎ জীব দেহের যে বৃদ্ধির স্টেজ বা পর্যায়গুলো আছে সেটা সাধারণত কটা পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে এবং পর্যায়গুলোর নাম বলো তাহলে ওই যে মানব বিকাশের বিভিন্ন দশা মানব বিকাশের যে বৃদ্ধির দশাগুলো সেই দশাকে সাধারণত সাধারণভাবে চারটে ভাগে ভাগ করা যায় কিন্তু তোমাদের সিলেবাস আমি দেখলাম যে ওখানে সাধারণত পাঁচখানা তাই তো হ্যাঁ তোমাদের সিলেবাসে দেখলাম পাঁচখানা ভাগ দেওয়া আছে কিন্তু সাধারণত চারটে ভাগে ভাগ করা হয় সেটা উচ্চতর সিলেবাসে অর্থাৎ তোমরা যদি পরবর্তীকালে দেখো বিজ্ঞানের বিভিন্ন শাখা তার মধ্যে দেখবে জীবের বৃদ্ধি ও বিকাশে চারটি পর্যায়ে ভাগ করা যায় কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী এখানে পাঁচটি পর্যায়ে ভাগ করা আছে আমি পাঁচটি পর্যায়ে বলবো তাহলে জীব দেহের অর্থাৎ মানব বিকাশের আহ বিকাশের ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে একদম মৃত্যুর আগে পর্যন্ত জীব দেহের কি হয় জীব দেহের বিকাশটা পাঁচটি দশার মাধ্যমে হয়ে থাকে একদম মৃত্যুর আগে পর্যন্ত বিকাশ হয় কিন্তু বৃদ্ধিটা হয় না জীব দেহের মানব বিকাশের বিভিন্ন দশা মানব বিকাশে তাহলে এই সময় কি হয় তারা হচ্ছে সীমিত বস্তুর ক্ষীণ মনোযোগ প্রদান করতে পারে এবং এই স্তরে ধীরে ধীরে যুগ আহ যুক্তি শক্তির বিকাশের দিকে ধাবিত হয়ে থাকে তারপরে এই স্তরেরা ছেলে বা হোক যাই হোক না কেন এই স্তরে ছেলে মেয়েরা প্রথম দিকে কিছুটা নিরাপত্তার অভাব বোধ করে থাকে কোথায় এই হচ্ছে শৈশব দশায় শৈশব দশা এটা ঘটে থাকে তারপরে হচ্ছে যেটা সব থেকে একদম গুরুত্বপূর্ণ যে দশাটা সেই দশাটা হচ্ছে কৈশোর এখান থেকে কোশ্চেন করে এই কৈশোর দশাটাকে সাধারণত খুব ভয়ঙ্কর দশা বলা হয়ে থাকে কারণ এই দশায় কোনো একটা ছেলে হোক বা মেয়ে হোক এই দশায় যখন পদার্পন করে তাদের দেহের যে যেরকম পরিবর্তন ঘটে থাকে শারীরিক যেমন বিকাশ হতে থাকে ঠিক তেমনই মানসিক বিকাশটা সেইভাবে ঘটতে থাকে এই পিরিয়ড শুরু হয় অর্থাৎ তোমাদের যে কৈশোদ এই পিওডটা শুরু হয়ে থাকে দশ থেকে দশ বছর তাহলে এই পিওডটা শুরু হবে মাঝখানে একটা পিওড ছিল সেই পিওডটা তোমাদের দেওয়া নেই ওরা একবারে টেনে দিয়েছে আচ্ছা আচ্ছা বলছি তাহলে এটা শৈশবটা আমি এগারো পর্যন্ত করে দিই এগারো দশ দশ বছর এটা একটা ছিল period সেই period আরো বলেনি তারপরে কৈশোর দশাটা এটা শুরু হয় এগারো থেকে আঠারো বছর এই দশাটা তাহলে এগারো থেকে আঠারো বছর বয়স যে সময় সেটা খুবই খুব ভয়ঙ্কর এই বয়সটা এই বয়সের ফলে তোমরা নিজেদের মধ্যে অর্থাৎ এই সময়টা যখন ছেলে মেয়েরা কোথায় যখন নাইন এবং টেন লেভেলে পড়াশোনা করে তখন তারা এই বয়সের মধ্য দিয়ে অতিক্রম করে এবং সেই সময় তাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পাঠ এই সময় তারা যদি একটা ভালো দিকে যেতে চায় ভালো দিকে যাবে এবং কেউ যদি খারাপ দিকে যেতে যায় তাহলে খারাপের দিকেই চলে যাবে কারণ এই টাইমটা কেউ ধরে রাখতে পারে না এটা একটা প্রকৃতির নিয়মের মাঝখানের মধ্য দিয়ে চলতে থাকে সেই জন্য অর্থাৎ বাইরের দিকে যেরকম হাওয়া উঠলে অর্থাৎ হাওয়া বইলে গাছপালা গুলো যেরকম নড়াচড়া করে অর্থাৎ একটা জায়গায় স্থির থাকতে পারে না তখন ঠিক এই দশাটা যখন তারা পদার্পন করে তখন কি হয় তাদের যে সেক্সুয়াল যে অর্গানগুলো সেই সেক্সুয়াল অর্গানগুলোর কি হয় পরিস্ফুটন হতে শুরু করে দৈহিক মানসিক বিকাশ হতে শুরু করে থাকে ফলে বিভিন্ন রকমের হরমোনের সৃষ্টি হয় দেহ অঙ্গের পরিবর্তন ঘটে গলার স্বরের পরিবর্তন ঘটে ফলে তারা কি হয় ঠিক তেমনই পরিবেশের ওই আন্দোলিত হওয়া গাছের সঙ্গে তুলনা করা হয় সেই জন্য এই পিয়রটাকে ঝড় ঝঞ্ঝা কালের সঙ্গে তুলনা করা হয়ে থাকে অর্থাৎ এই সময় তারা ঠিক থাকতে পারে না তারা তাদের দেহের বিভিন্ন রকমের মানসিক শারীরিক যে অবস্থা সে অবস্থাগুলোর পরিবর্তন ঘটে থাকে কি কি অবস্থার পরিবর্তন ঘটে থাকে এই সময় সাধারণত ছেলে এবং মেয়েদের যে পুরুষ অঙ্গ বা যৌন অঙ্গ তাদের পরিস্ফুটন হতে শুরু করতে থাকে বিভিন্ন রকম হরমোন রিলিজ হয় দেহের গঠনের পরিবর্তন আসে তাদের মনের স্বাভাবিকতার একটা স্বতঃস্ফূর্ততা বৃদ্ধি হয় কারো যে কোনো কথাকে এরা পরিপ্রেক্ষিতে বা মর্যাদা দিতে শেখে না অর্থাৎ সে যেটা বোঝে সেটাই সে করতে থাকে এই সময়টা হয়ে থাকে এবং এই সময়টা সাধারণত চলতে থাকে থেকে থেকে বছর বয়স পর্যন্ত এই সময়টা চলতে থাকে তারপরের যে পিওরটা আসে যেটাকে বলা হয় থাকে পরিণতি দশা এই পরিণতি দশাটা হচ্ছে উনিশ বছর থেকে শুরু করে একদম পঞ্চাশ বছর পর্যন্ত চলতে থাকে এটাকে পরবর্তীকালে তোমরা যদি দেখো তাহলে এটাকে তিনটে ভাগে ভাগ করা হয় প্রাক পরিণতি মধ্য পরিণতি আর প্রান্তীয় পরিণতি তিনটে ভাগে এই কতগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে তোমাদের শুধু শুধু একটাই জেনে রাখবে এবং এই সময়ে কি হয় জীব বিভিন্ন অর্গানগুলো তো আগেই পরিস্ফুটিত হয়ে গেছে তার সঙ্গে সঙ্গে জীব বিভিন্ন নৈতিকতারও পরিবর্তন ঘটতে থাকে যখন এরা পরিণতি দশায় অবস্থান করে তাহলে যেটাকে প্রাপ্তবয়স্ক দশা বলা হয়ে থাকে এই প্রাপ্তবয়স্ক এই দশার শুরুতে ব্যক্তির শারীরিক শক্তি এই দশা যখন শুরু হবে তখন বোঝা যাবে যে ব্যক্তির শারীরিক শক্তি বৃদ্ধি পেয়েছে দেহর গঠন সুঠাম হয়েছে মাংসপেশি বৃদ্ধি পেয়েছে স্নায়ু শক্তির প্রখরতা বেড়েছে স্মৃতি শক্তির প্রখরতা বৃদ্ধি পেয়েছে তারপরে সামাজিক মিথস্ক্রিয়তা বৃদ্ধি পেয়েছে আর তোমার এখান থেকে বলা যাবে আর ব্যক্তির আশীর্বাদ আদর্শবাদ হ্রাস পায় এবং বাস্তুবাদী হয়ে উঠতে পারে তারপরে আর কি কি হতে পারে এই সময় হচ্ছে ব্যক্তির মুখে ও চামড়ার মধ্যে একটা উজ্জ্বল ভাব আসে এবং দেহের বিভিন্ন অঙ্গের নতুনত্ব সৃষ্টি হয়ে থাকে এই পরিণতি দশাতে তারপরে যে দশাটা আসে সেটাকে বলা হয়ে থাকে এটা পঞ্চাশের পর থেকে শুরু হয় একদম শেষ পর্যন্ত যেটাকে বলা হয়ে থাকে বার্ধক্য দশা এই বার্ধক্য দশা গেলে কি হয় দেহের আস্তে আস্তে ক্ষয় হতে থাকে অর্থাৎ চামড়া ঝুলে পড়ে দেহের যে উজ্জ্বল ভাব সেটা কমতে থাকে যৌন জনন ক্ষমতা হ্রাস পেতে থাকে তারপরে কি হয় তোমাদের যেটা বিশেষভাবে হয়ে থাকে হচ্ছে মানুষের আহ হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তারা বিভিন্ন রকমের কঠিন জাতীয় খাবার খেতে পারে না সহজপাচ্ছ খাবার খায় নিজের প্রতি আস্থা রাখতে পারে না স্মৃতিশক্তি হ্রাস পেতে থাকে এই বার্ধক্য দশাতে তারা উপস্থিতি হলে এই অবস্থার পরিণতি হয়ে থাকে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং বন্ধুদের মাঝখানে চেয়ার করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে পুরোনো ভিডিও যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারে থ্যাংক ইউ